হ্যালো ভিউয়ার্স, আমার ম্যাথ শ্যাডোস চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা জানো মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট থ্রির কোশ্চেন শিক্ষা দপ্তর থেকে দিয়ে দিয়েছে। এখন আমার হাতে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্লাস টেনের জীবন বিজ্ঞানের কোশ্চেন। এখন এটা আমি সমাধান করব। সব প্রশ্নগুলোর উত্তর আমি গুছিয়ে লিখে দিয়েছি, তো তোমরা দেখে নাও, আশা করি উপকারে লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও অন করবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তাহলে চলো শুরু করা যাক। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এক নম্বর প্রশ্নটা আছে, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে অযৌন জনন ও যৌন জননের পার্থক্য উল্লেখ করো। তো ভিত্তিগুলো কী কী? এক নম্বর হচ্ছে, ক নম্বর হচ্ছে জনিত্রী জীবের সংখ্যা, খ নম্বর গ্যামেট উৎপাদন, গ নম্বর মাইটোসিস বা মিওসিসের ওপর নির্ভরতা। তো উত্তরটা দেখো আমি লিখে দিয়েছি। দেখো প্রথমে লিখেছি অযৌন জনন ও যৌন জননের পার্থক্য, আর যে বিষয়গুলোর উপর দিতে বলেছে সেগুলো বাঁ দিকে লিখেছি। ওপরে বিষয় লিখে পরপর লিখবে, আর প্রথমে অযৌন জনন, তারপরে যৌন জনন। যেমন এক নম্বর কী আছে, জনিত্রী জীবের সংখ্যা, অযৌন জনন হবে একটি, যৌন জনন হবে একটি বা দুটি। তারপরে খ নম্বর আছে গ্যামেট উৎপাদন, অযৌন জননের ক্ষেত্রে গ্যামেট সৃষ্টি হয় না, রেণু উৎপাদন বা দেহকোষ বিভাজন দ্বারা জনন সম্পন্ন হয়। আর যৌন জননের ক্ষেত্রে দু প্রকার গ্যামেট উৎপন্ন হয়, স্ত্রী গ্যামেট যেটা ডিম্বাণু এবং পুং গ্যামেট যেটাকে বলা হয় শুক্রাণু। পরেরটা দেখো, তিন নম্বরটা মাইটোসিস বা মিওসিসের ওপর নির্ভরতা, অযৌন জননের ক্ষেত্রে জননে কেবল মাইটোসিস কোষ বিভাজন ঘটে, আর যৌন জননের ক্ষেত্রে জননে গ্যামেট উৎপাদনকালে মিওসিস এবং জাইগোট থেকে অপত্য জীব উৎপাদনকালে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। তাহলে ফার্স্ট পার্টটার উত্তর এইটুকুই হবে। তারপরে সেকেন্ড পার্টে আরেকটা কোশ্চেন আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। পরের প্রশ্নটা আছে, কোন কোন প্রাণী কর্কোদ্গম প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। তাহলে এই উত্তরটা দেখে নাও। উত্তরটা হবে, ইস্ট ও হাইড্রা কর্কোদ্গম প্রক্রিয়া জনন সম্পন্ন করে, এবং সেটা কীভাবে সেটা কিন্তু একটু বলতে হবে। যেমন ইস্টের কর্কোদ্গম কী? ইস্ট এককোষী ছত্রাক, ইস্টের অসমান বিভাজনের ফলে একটি ক্ষুদ্র কোরক, কোরক মানে হচ্ছে বাট, সৃষ্টি হয়। কোরকটি মাতৃদেহে সংলগ্ন থাকে, পরে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য ইস্ট গঠন করে। কখনো কখনো ইস্টের কোরকটি বারবার বিভাজিত হয়ে টরুলা মানে কোরকের চেন গঠন করে। ইস্টের এই রকম দশাকে টরুলা দশা বলে। আর পরেরটা, হাইড্রার কর্কোদ্গমটা কী হবে? হাইড্রার দেহের বাইরের দিকে কোরক সৃষ্টি হয়, কোরকটি বৃদ্ধি হলে কোরকের মুখচ্ছিদ্র ও তাকে বেষ্টন করে কোর্ষিকা সৃষ্টি হয়। কোরকটি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য হাইড্রা সৃষ্টি করে। তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল, এইটুকুই হবে। এবার দু নম্বর প্রশ্নটা দেখে নাও। দু নম্বর প্রশ্নটা আমি এখান থেকেই বলে দিচ্ছি। দেখো প্রশ্নটা কী আছে, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে নিষেক এবং নতুন উদ্ভিদের গঠন কীভাবে হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। তো ওইটার উত্তরটা এইভাবে হবে যে ওটার থেকেই লিখেছি আমি, কীভাবে জায়গায় লিখলাম, যেভাবে হয় তা নিম্নে একটি রেখাচিত্রের সাহায্যে দেখানো হলো। দেখো রেখাচিত্রটা এরকম হবে, প্রথমে হবে পরাগরেণু, তারপর পরাগরেণুর গর্ভমুণ্ডে স্থানান্তকরণ, তারপর গ্যামেট উৎপাদন, তারপর পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন ও নিষেক, তারপর এর থেকে উৎপন্ন হয় জাইগোট, জাইগোট থেকে উৎপন্ন হয় ভ্রূণ, ভ্রূণের থেকে ফল, ফলের থেকে বীজ, বীজের থেকে অঙ্কুরণ এবং তারপর শিশু উদ্ভিদ। তো এখানে প্রশ্নে তাই বলেছিল নতুন উদ্ভিদের গঠন কীভাবে হয়। তো হয়ে গেল এই পর্যন্তই। এর পরের পার্টের প্রশ্নটা আছে যে ইতর পরাগযোগের দুটি অসুবিধা লেখো। তো উত্তরটা এরকম হবে, ইতর পরাগযোগের দুটি অসুবিধা নিম্নরূপ। এক নম্বর হচ্ছে, ইতর পরাগযোগ বাহক নির্ভর হওয়ায় এদের ক্ষেত্রে পরাগযোগের নিশ্চয়তা কম, মানে বাহক এসে একে পরাগযোগ ঘটায়, তো সেই জন্য নিশ্চয়তা কম, বাহক যদি না আসে তাহলে হবে না। আর দু নম্বরটা হচ্ছে, ইতর পরাগযোগের ক্ষেত্রে পরাগরেণুর অপচয়ের মাত্রা অনেক বেশি হয়, পরাগরেণুগুলোর অপচয় হয়। তো এখানে কমপ্লিট দু নম্বর প্রশ্নের উত্তর। এবার তিন নম্বর প্রশ্নটা দেখে নাও। তিন নম্বর প্রশ্নটা এখান থেকে বলে দিচ্ছি, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে পৃথকীকৃত কোষ বা কলার ছোট টুকরো থেকে কিভাবে এমব্রয়েড তৈরি হয় তা ব্যাখ্যা করো।
তো আমি ওইটাই লিখেছি যে মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে পৃথকীকৃত কোষ বা কলার ছোট টুকরো থেকে যেভাবে এমব্রয়েড তৈরি হয় তা নিম্নরূপ। দেখো কিরকম হবে, উপযুক্ত উদ্ভিদঙ্গ, কলা, কোষ, মুকুল ইত্যাদি নির্বাচন করে কালচার মাধ্যমে রেখে উপাদানটিকে বৃদ্ধি ঘটানো এবং ক্যালাস গঠন করা হয়। তারপর ক্যালাসের বৃদ্ধি ঘটিয়ে এমব্রয়েড গঠন করা হয়। তো এইটুকু হবে। এবার এর সাথে টুকরো আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে জননের গুরুত্ব উল্লেখ করো। তো ওটার উত্তরটা এরকম হবে, দেখো এখানে আমি চারটা গুরুত্ব লিখেছি, একটা বংশবৃদ্ধি অস্তিত্ব রক্ষা করা, বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা করা, প্রকরণ সৃষ্টি করা, আর বংশের ধারাবাহিকতা বজায় রাখা। তো তোমরা যদি মানে প্রশ্নের মান অনুযায়ী উত্তর লিখবে, প্রশ্ন ধরো 2 নম্বরের থাকলো, তাহলে রক্ষা করা এই শুধু হেডলাইনগুলো দিয়ে দিলেই হবে, আর একটু যদি বেশি থাকে 3 বা 4 তাহলে কিন্তু এইভাবে লিখবে পুরোটা, যে জননের মাধ্যমে জনিত্রী জীব অপত্য জীব সৃষ্টি করে বংশবৃদ্ধি করে ও প্রজাতির অস্তিত্ব ও অবিচ্ছিন্নতা বজায় রাখে। তারপরে পরের পয়েন্টটা সম্বন্ধেও বলবে, বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা, মৃত্যুর ফলে জীবের সংখ্যা কমে ও জননের মাধ্যমে ওই সংখ্যা বাড়ে, এর ফলে কোনো বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির জীবের মধ্যে ভারসাম্য রক্ষিত হয়। তো এই নামটা থেকেই তোমরা ব্যাখ্যাটা কিন্তু ইজিলি পেরে যাবে। তারপরে প্রকরণ সৃষ্টি, যৌন জননের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীবের সৃষ্টি হয় যারা প্রকরণ সৃষ্টিতে ও অভিব্যক্তিতে সাহায্য করে। আর শেষেরটা হচ্ছে বংশের ধারাবাহিকতা বজায় রাখা, অপত্য জীব জনিত্রী জীবের বৈশিষ্ট্য বহন করে ফলে বংশের ধারাবাহিকতা বজায় থাকে। তাহলে এটাই ছিল 3 নম্বর। এবার 4 নম্বর প্রশ্নটা দেখো, এটা লাস্ট প্রশ্ন, তাহলেই হয়ে যাবে। প্রশ্নটা এখান থেকেই বলে দিচ্ছি, এরকম ছিল যে রেখাচিত্রের সাহায্যে একটি ফার্নের যৌনচক্র দেখাও বা ব্যাখ্যা করো। তো এরকম হবে উত্তরটা, নিচে রেখাচিত্রের সাহায্যে একটি ফার্নের যৌনচক্র দেখানো হলো। তো দেখো এইভাবে ছকটা লিখবে, রেণু মাতৃকোষ 2N, তারপর ওটার থেকে রেণু, তার থেকে লিঙ্গধর দেহ, তার থেকে ডিম্বাণু, ডিম্বাণুর সঙ্গেই আছে স্ত্রীধানী, ডিম্বাণু মানে স্ত্রীধানী, আর ডিম্বাণু থেকে জাইগোট, জাইগোট থেকে অপরিণত রেণুধর, অপরিণত রেণুধর থেকে পরিণত রেণুধর, এর থেকে সোরাস, সোরাস থেকেই আছে রেণুপত্র, এটার থেকেই আছে রেণুস্থলী, আর এটা থেকে আরো দিয়ে রেণুধাবক এবং ঘুরে রেণু মাতৃকোষ। আর এইখানে এরকম হবে, তীর চিহ্নটা এই দিকে হবে, তীর চিহ্নগুলো কিন্তু লক্ষ্য করবে এদিক থেকে এদিকে হবে, থেকে সরাসরি এটাতেও হতে পারে, আর পুংধানী, আর এটার থেকে দেখো নিষেক, মিওসিস। ডান দিকের সবগুলো দেখো এন আছে, এগুলোকে বলা হয় হ্যাপ্লয়েড জন্য, আর বাঁদিকের সবগুলো দেখো 2N আছে, এগুলোকে বলা হয় ডিপ্লয়েড জন্য, ডিপ্লয়েড মানে 2N আর হ্যাপ্লয়েড মানে শুধু N দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটাই হচ্ছে ফার্নের যৌনচক্র। তোমাদের বইয়েও আছে দেখবে, বইয়ে কিন্তু এগুলো সবগুলো ছবি দেওয়া আছে, তো ছবি দিয়ে করলেও হবে, সময়টা বেশি লাগবে, শুধু লিখলেও হবে নামগুলো। তাহলে এইটুকুই ছিল, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে, কমেন্ট করেও জানাবে কেমন লেগেছে, চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও অন করবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে এখানে শেষ করছি।